আমি সাইজ নিচ্ছি A4। ওকে, A4 একটা সাইজ দিলাম। এখন আমি আর্টবোর্ডটা একটু বড় করে নিচ্ছি। আর্টবোর্ড টুল সিলেক্ট করে আমি আর্টবোর্ডটা একটু বড় করে নিলাম, যাতে আমি পুরো সাইজটা এখানে নিতে পারি। ওকে, দেন হচ্ছে সিলেকশনে। এখন আসি হচ্ছে এই যে আমার হচ্ছে এখানে ফন্ট, ব্যাক আর হচ্ছে দুই গ্যাজেট। এর পাশে হচ্ছে দুইটা গ্যাজেট আছে, আর হচ্ছে ব্যাক আর হচ্ছে ফন্ট আছে। ওকে, এখন হচ্ছে আমি আমার ফন্টের যে সাইজটা আছে এটা হচ্ছে 4.5। 4.5/10, 4.5/10, হ্যাঁ, ওকে। এটাকে হচ্ছে প্রথমত 10, 4.5, এটা হচ্ছে আমার ফন্ট। আর যদি ব্যাকে দেখি সেটা হচ্ছে 4.3/10, তাহলে কি আসবে 10, 4.3। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে এটার উল্টা ভাঁজে যাবে। দেন হচ্ছে এটাকে আমি এই যে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। দেন হচ্ছে দুইটা সাইজেই অ্যাকুরেট আসছে। এটা ছিল আমার 4.3, এটা ছিল 4.5। ওকে, এখন হচ্ছে আমার এই যে দুই পাশে গ্যাজেট, তাই তো? সেম ভাবে কোনটা ওটা হচ্ছে আমার সাইজ হচ্ছে উপর নিচে হয়ে গেছে, এই কারণে আমি হচ্ছে এখন হচ্ছে আমার গ্যাজেট নিতে হবে 0.5/4.5, হ্যাঁ, এটা হচ্ছে 10ই থাকবে, দেন 0.5। ওকে, আসছে। তার পরবর্তী হচ্ছে আমার এটাও সেম ভাবে 4.5, এন্ড দেন 10। এই 4.5 এটা কিসের সাইজ নিচ্ছে? এটা হচ্ছে এই সাইজটা নিচ্ছি আমি। দেন ওকে, এই যে জাস্ট এটাকে রোটেট করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে জাস্ট, হ্যাঁ, এটাকে সেম ভাবে কিবোর্ডে কন্ট্রোল ওয়াই জাস্ট অ্যালাইন। এখন এটাকে সেম ভাবে পাশে কপি করে দিচ্ছি। ওকে, এখন আবার কিবোর্ডে কন্ট্রোল ওয়াই। এখন হচ্ছে আমার এটাকে হচ্ছে আর একটু বড় দিতে হবে। এটা আছে হচ্ছে 1.3, এটা এখানে আছে 0.5, এটা হচ্ছে 1.3। ওকে, 1.3, এটাকে সেম ভাবে অ্যালাইন করে দিচ্ছি। এখন হচ্ছে এই যে এটার হচ্ছে দুই কর্নারটা হচ্ছে রাউন্ড, উপরে দুইটা কর্নার হচ্ছে রাউন্ড, তার পাশে হচ্ছে একটু কার্ভ। কারণ হচ্ছে জিনিসটা যদি এভাবে মিলে তাহলে হচ্ছে এটা পুরোপুরি মিলবে না, একটু কার্ভ না থাকলে। যদি আমরা প্যাকেজিং ডিজাইনটা যদি বুঝি তাহলে জিনিসটা, এখন হচ্ছে এটা যদি একটু কার্ভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। এখন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম,
1 2 3 4 5 6 7 8 হ্যাঁ এটা সেম ভাবে 1 2 3 4 5 6 7 8 ওকে এটাও সেম আমি শুধু জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম দ্যাট হচ্ছে এখন হচ্ছে এই যে আমি চাচ্ছি যে এই অংশটুকু রাউন্ড করব উপরের যে অংশটুকু এতটুকু রাউন্ড থাকবে বাকিটা সেম টু সেম থাকবে তাই তো সেক্ষেত্রে এটাকে একটু আমি উপরে নিয়ে আসি এটাকে কপি করে আমি উপরে নিয়ে আসলাম এখন এই যে আমি এটাকে রাউন্ড করব রাউন্ড করার জন্য হচ্ছে আমি যে পেন টুল থেকে জাস্ট মাইনাস প্লাস আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম জাস্ট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করলাম অ্যাড করার পর ড্রেগ সিলেকশন টুলস এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিব ডিলিট হয়ে গেল এখন যদি ফিল ক্যারেক্টার নান করি তাহলে বুঝতে পারবো যে এই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে ডিলিট হয়ে গেছে হ্যাঁ পুরো লাইনটাই চলে যাবে এখন আমার ইফেক্ট এই যে রাউন্ড কর্নার ওকে প্রিভিউ এখন আমি এটাকে রাউন্ড করব এই সেটটা যাতে রাউন্ড করা না হয় সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিলাম দেন এখানে আমার যতটুকু রাউন্ড করা দরকার আমি রাউন্ড করতে পারতেছি এটা আমি যদি এক পাশে করি এক পাশে কাজ করবে দেন ওকে অপশনটা কোথা থেকে নিয়ে আসছি রাউন্ড করনা রাউন্ড করনা এখন হচ্ছে জাস্ট আমি এটাকে সেম টু সেম এখানে দিয়ে দিই এখন আমি যদি কোনো টেক্সট দেই তাহলে এখানে আমি কিভাবে দিব আর হচ্ছে এখানে টেক্সট কিভাবে দিব আর এটাতে হচ্ছে কখনোই টেক্সট যায় না ব্যাক পার্টে হ্যাঁ যদি সেক্ষেত্রে কোম্পানি দিতে চায় সেটা হচ্ছে অন্য হিসাব আর আমার যত টেক্সট থাকবে সব টেক্সট হচ্ছে এখানে থাকবে আমি যদি কোনো লোগো ইউজ করি লোগো সাপোজ আমি এই জায়গায় লোগো ইউজ করব এটাকে আমি এভাবেই রাখবো এটা হচ্ছে আমার সামনে থেকে হোল্ডিং হবে সেক্ষেত্রে আমি এটা কিভাবে রাখবো হ্যাঁ অবশ্যই এটাকে রোটেট করে রাখতে হবে হ্যাঁ তখন যখন এটা ওই পাশ দিয়ে আসবে তখন এটা যেতে সোজা আসে আর এই টেক্সটটা হচ্ছে আমার সোজাই থাকবে ভিতরে যাই কিছু ডিজাইন করি না কেন সেটা হচ্ছে সোজাই থাকবে সেম ভাবে যদি এটাতে এখন কালার দিতে চাই কালার অ্যাড করব কিন্তু এটা হচ্ছে কখনোই রাউন্ড আসবে না সেটা বুঝতে পারছি এই যে আমি আবার বলতেছি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেটা এটা সিলেক্ট করলাম আমি যদি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম নিচের লাইনে হ্যাঁ এখন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট দেন রাউন্ড করব একটা কর্নার করলে তো আমার এখানে অনেকগুলো ডিলিট করতে হচ্ছে সেক্ষেত্রে আমি এটা একটা কর্নার একসাথে হবে না আমি যদি এই এটাও ডিলিট করে দিই তখন তো এটা অর্ধেকে চলে গেল তখন কালার ফিল কালারে থাকে না সেক্ষেত্রে একটা যদি করতে চাই সেক্ষেত্রে এই সাইডের আমি বলি এটার এখানে কোনো কিছুই ছিল না এখন বর্তমানে নাই তাই তো এখানে সর্বশেষ হচ্ছে এটা তাই তো এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই
তাহলে তো আমার পুরোটাই চলে যাচ্ছে। এখন যদি কর্নার করি তখন এটা হবে। কিন্তু এই যে এই দিকটা তো আর ইয়া হচ্ছে না, এড বলতে রাউন্ড হয়ে যাবে। আমি এড করি, রলটা চেপে আমি যদি এখানে যদি দিই এটাও রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, যদি একটা করতে চাই সেম রেক্ট্যাঙ্গুলার রেখে যদি একটা কর্নার করতে চাই সেক্ষেত্রে এটাকে পাথফাইন্ডার দিয়ে করতে হবে। হ্যাঁ, এটাও করতে এটাও রাখতে পারে আমি, কিন্তু একটা সিস্টেম, সিস্টেমটা হচ্ছে আমি রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে এটা এক্সট্রা একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাড করে এটাতে কালার দিয়ে দিব। এটাকে হচ্ছে এক্সট্রা একটা কালার দিয়ে দিব। এই যে এই অপশনটা যেহেতু এখানে উপরে চলে আসছে, হ্যাঁ, সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে পাশে দিয়ে দিব, নিচেরটাকে না। এই যে এখানে জাস্ট এই যে এটা যেটা নিচ্ছি এটার হচ্ছে উপরে যে কর্নারটাকে এ কারণে হচ্ছে যেটার কাজ ওটা দিয়ে করা। যদি আমি একটা করতে চাই তখন পেন টুল দিয়ে তখন আলাদা করে করে দিব। এখন হচ্ছে নর্মালি এখানে পুরোটা আমার জায়গা আছে, আমি টেক্সট বসাই, আমি ডিজাইন বসাই টোটালি আমার কাছে। আর যদি পেন টুল দিয়ে যদি কোনো ডিজাইন দিতে চাই সেক্ষেত্রে পেন টুল দিয়ে ডিজাইন দিব। এখানে যদি সেম টু সেম এটাকে কপি করে দিই, এখন এই টেমপ্লেটটা কি করা সম্ভব? আমি আমি এই যে আর্টবোর্ড টুল সিলেক্ট করে আমি আর্টবোর্ডটা বড় করে দিয়েছি। আমি এ4 সাইজ পরবর্তীতে চেঞ্জ চেঞ্জ করে ফেলছি। এটা হচ্ছে 10/4.3 আর এটা হচ্ছে 0.5 4.5 0.5 4.5 এটা সাইজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে 10 4.5 5 এন্ড এটা হচ্ছে 10 1.3 1.3 ওকে, এটা সেম টু সেম। তার পরবর্তী এটা অপশন ছিল যে রেজোলিউশন টুল একটা একটা পয়েন্ট সিলেক্ট করে জাস্ট ডাউন অ্যারোতে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে আপ অ্যারো। তারপর হচ্ছে এটাকে সেম টু সেম কপি করে দিয়ে দিছি। এটা হচ্ছে 3D থেকে করা যায়, আর হচ্ছে নর্মালি হচ্ছে পেন টুল দিয়েও করা যায় কপি করে করে। তার পরবর্তীতে হচ্ছে কালার চেঞ্জ করে।